শুক্রবার দুপুরে রাজ্যস্তরের আইটি সেল, সোশ্যাল মিডিয়া এবং ইনফ্লুয়েন্সার মিট অনুষ্ঠিত হয়। আগরতলা নজরুল কলাক্ষেত্রে হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইটি ইনচার্জ জানান, লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা কনভেনার, মণ্ডল কনভেনার, রাজ্য কনভেনার উপস্থিত রয়েছেন। গণতন্ত্রের উৎসবের আগে এই শঙ্কনাদ অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান তিনি। আমাদের ভারতীয় জনতা পার্টি আইটি সোশ্যাল মিডিয়া বরাবরই আমাদের পার্টি, মানে এই আইটি সেল বরাবরই পার্টিকে শক্তিশালী করতে পার্টির মেরুদণ্ড হিসেবে কাজ করে এবং পার্টির অনেকগুলো কার্যসূচি, প্রচার বিভাগ বলুন, টেকনিক্যাল বিভাগ, সমস্ত বিভাগে আমাদের দায়িত্ব সবসময় থাকে। এবার এই যে নির্বাচন 2024-এর নির্বাচন, লোকসভা নির্বাচন, এখানে মোদিজিকে জয়যুক্ত করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।